আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবির ফলে কমপক্ষে 180 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ, তাদের সন্ধান চলছে। বাংলাদেশের কক্সবাজার থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য 2রা ডিসেম্বর রওনা দেয় নৌকাটি, কিন্তু 8ই ডিসেম্বরের পর থেকে নৌকার কোনো যাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারা যায়নি বলে জানিয়েছেন মৃতের আত্মীয়রা। জানা যায় ওই যাত্রী বোঝাই নৌকাটিতে রোহিঙ্গা শরণার্থীরা ছিলেন। এও খবর পাওয়া গিয়েছে তারা বেআইনিভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন, সে কারণেই ধারণ ক্ষমতার থেকে বেশি যাত্রী বোঝাই করা হয়েছিল তাতে। শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শ্রীলঙ্কার উপকূলের মৎস্যজীবীরা নৌকাডুবির কথা জানতে পেরে খবর দেয় উপকূলরক্ষীদের, তারা উদ্ধার কার্য চালায়। ততক্ষণে 180 জন শরণার্থী তলিয়ে গিয়েছেন। সেই নৌকার আর কোনো যাত্রী বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও।